রসনা এরশাদের মতো গৃহপালিত বিরোধী দলীয় নেতা বললেন ফখরুল। হাজারেরও কম ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদের পক্ষে কাজ করবেন না রংপুরের মেয়র মোস্তফা। উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা সরকারের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজউদ্দিন। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরশাদের মতো রসনও গৃহপালিত বিরোধী দলীয় নেতা। আজ জাতীয়তাবাদী মহিলা দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, এরশাদের পর গৃহপালিত বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন রওশন এরশাদ। গৃহপালিতদের নিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করছে আওয়ামী লীগ। এরশাদ হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শেখ হাসিনার গৃহপালিত তিনি বিরোধী দলের নেতা ছিলেন, তার মৃত্যুর পরে এখন সেই দায়িত্ব নিয়েছেন রওশন এরশাদ। নেতৃত্ব উপনির্বাচনের প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের বিভক্তি থাকলেও এক সুরে কথা বলছেন রংপুরের তৃণমূলের নেতাকর্মীরা। তবে উপনির্বাচনের এরশাদ পুত্র তাদের পক্ষে কাজ করবেন না বলে জানিয়েছেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা। মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আমি এই প্রার্থীর হয়ে কাজ করতে পারবো না, যারা তাকে মনোনয়ন দিয়েছেন তারা কাজ করবেন, জনগণ ভোট দিলে নির্বাচিত হবেন না, দিলে হবেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাদ এরশাদ ছাড়াও এস এম ইয়াসির, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অগ্নিকাণ্ডে 1000-এরও কম ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। তবে ইভিএম প্রকল্প পরিচালকের দাবি, এর ফলে রংপুরের উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে না, তদন্ত কাজ শেষ হলে কমিশনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রোববার 11টার দিকে কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্রাউন্ড ফ্লোরে 4000 ইভিএম ছিল বলে জানিয়েছেন ইসি সচিব। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পর এবার উত্তর পূর্বাঞ্চলেও অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে চায় সরকার। রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত কর্মশালার মূল প্রবন্ধে করিডোরের ধারণা দেওয়া হয়। এই করিডোরে 9টি জেলা অন্তর্ভুক্ত করা হবে। গাজীপুর থেকে শুরু হবে হবিগঞ্জ সিলেট পর্যন্ত এই করিডোরের আওতাভুক্ত। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা বলেন, এরই মধ্যে সারাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ করছে সরকার। এই করিডোর বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 127তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে ঢাকার দোয়েল চত্বরে তার সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ। বক্তারা বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন দূরদর্শী ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মানবতাবাদী সৃজনশীল মানুষ ছিলেন। তিনি মানবিক গুণাবলীতে উজ্জীবিত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড শিরোনামগুলো জানাব আরও একবার। রসনা এরশাদের মতো গৃহপালিত বিরোধী দলীয় নেতা বললেন ফখরুল।
হাজারেরও কম ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদের পক্ষে কাজ করবেন না রংপুরের মেয়র মোস্তফা। উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা সরকারের। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে।